কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর ভাইরেল বিকৃত ভাষণক লৈ উত্তাল এতিয়া দেশের রাজনীতি। আজি গুৱাহাটীত অনুষ্ঠিত এক সংবাদ মেলত ডিফেক্ট ভিডিও কংগ্রেসের নিকৃষ্ট রাজনীতি আখ্যা দিলে শাহে। ইতিমধ্যে এই ভিডিও ভাইরেল করে গুৱাহাটী আর আহমেদাবাদ তিনজন লোক গ্রেপ্তার হওয়ার লগতে দিল্লী আরক্ষী সমন জারি করেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিক। ডিপফেক ভিডিওর নিকৃষ্ট রাজনীতি কংগ্রেসের, কংগ্রেসের রাজনীতিক রুচিহীন আখ্যা অমিত শাহর। গুৱাহাটীর সংবাদমেলত মূল ভাষণের লগতে বিকৃত ভাষণ শুনায় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। ফাদিল করিলে দুষ্ট চক্রর কারসাজি। ভারতীয় জনতা পার্টি কি সরকার বনেগি তো এক গ্যার সংবিধানিক মুসলিম রিজার্ভেশন কো হাম সমাপ্ত কর দেঙ্গে। এ অধিকার তেলেঙ্গানা কে এসসি এসপি ওর ওবিসি কা হয় ও অধিকার উনকো মিলেগা আর মুসলিম রিজার্ভেশন কো হাম সমাপ্ত কর দেঙ্গে। ভারতীয় জনতা পার্টি কি সরকার বনেগি তো এক গ্যার সংবিধানিক এসসি এসপি ওর ওবিসি কা হয় ও রিজার্ভেশন কো হাম সমাপ্ত কর দেঙ্গে, রিজার্ভেশন কো হাম সমাপ্ত কর দেঙ্গে। তো দোনো ভিডিও আপকে সামনে হ্যায়, মেরা করবদ্ধ নিবেদন হ্যায় কি রিজার্ভেশন কে বারে মে আর ইস ফেক ভিডিও কে বারে মে কংগ্রেস জো ভ্রান্তি ফেলা রহি হ্যায় वो भ्रांति को निरस्त करने में मीडिया भी अपना सहयोग दे। मूल भाषण मुसलमान संरक्षण संविधान विरोधी आख्या दिसिल अमित शाह। मुसलमान संरक्षण बातिल करी तेलेंगानार अनुसूचित जाति अनुसूचित जनजाति और अन्यान्य पिछपरा श्रेणीक अतिरिक्त सुविधा दी लगे उल्लेख करिसिल केन्द्रीय गृहमंत्रीगढ़। কিন্তু সেই ভাষণ বিকৃত করে এসসি এসটি আর ওবিসির সংরক্ষণ বাতিল করা হব বলে ডিপফেক ভিডিও প্রস্তুত করেছিল দুষ্ট চক্রয়। উনকি হতাশা নিরাশা ইস স্তর পর পৌঁছ গই কি উনহোনে মেরা আর কুছ ভাজপা নেতাও কা ফেক ভিডিও বনাকর সবকে বিচ মে সার্বজনিক কি। মুখ্যমন্ত্রী প্রদেশ অধ্যক্ষ इस कक्षा के व्यक्तियों ने भी इस फेक वीडियो को फॉरवर्ड करने का काम किया। अब स्पष्ट हो चुका है, सौभाग्य से मैं जो बोला था उसका भी रिकॉर्डिंग हुआ था, तो वो रिकॉर्ड हमने सबके सामने रखा। दूध का दूध पानी का पानी हो गया और आज कांग्रेस पार्टी के प्रमुख नेता क्रिमिनल ऑफेंस को फेस कर रहे हैं। ইতিমধ্যে ডিপফেক কাণ্ডত গ্রেপ্তার করা অসম কংগ্রেসের ওয়ার্ড রুম কোঅর্ডিনেটর তথা অধিবক্তা ঋতম সিং আলহী হয়েছে রঙা ঘরের। ডিপফেক ভিডিও ভাইরেল করে আহমেদাবাদ আরক্ষীর জালত পড়েছে দুজন রাজনৈতিক নেতা। কংগ্রেস বিধায়ক জিগ্নেশ মেওয়ানির ব্যক্তিগত সহায়ক সতীশ ভানসোলার লগতে আরক্ষী গ্রেপ্তার করেছে আম আদমি পার্টির নেতা বি বেরিয়া। इसे आगे हम एफएसएल में भेजने वाले हैं, इनके मोबाइल फोन को भी एफएसएल जांच में भेजने वाले हैं ताकि इसमें आगे ये वीडियो कहां से जनरेट हुआ और कितना में सर्कुलेट हुआ है उसके बारे में हम खराई कर सकें। फेसबुक पर अमित शाह विकृत करा भाषण तो शेयर करार तथ्य प्रमाण लाभ करिसे अहमदाबाद आरक्षी। आनफाले बीजेपी नेता प्रतीक कार्पेर गुसर आधार महाराष्ट्र युव कॉग्रेस सोशल मीडिया परिचालना करा एकाधिक नेतार विरुद्धे बांद्रा कुर्डा आरक्षी रुजु करिसे गुसर। অমিত শাহর ডিপফেক ভিডিও শেয়ার করা 16 জন লোকের বিরুদ্ধেও গুছর মুম্বাই পুলিশের। নির্বাচনী প্রচারের মাজতে 1 মেয়ের ভিতর দিল্লী পুলিশের সম্মুখত হাজির হবলে সাজু হয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। দিল্লী পুলিশে পরীক্ষা করব রেবন্ত রেড্ডিয়ে ব্যবহার করা প্রতিটি মোবাইল ফোন। ডিপফেক ভিডিও ভাইরেল করা তেলেঙ্গানার আন 5 জন কংগ্রেস নেতাকে জেরা চলাব দিল্লী আরক্ষী। প্রতিজন অভিযুক্তর বিরুদ্ধে আইপিসি আর আইটি আইনের অধীনত কেইবাটাও ধারাত রুজু হয়েছে গুছর, যি গুছর তদন্তত পোহর আহিছে রাজনৈতিক কারসাজি। গুৱাহাটীর সংবাদমেলত সেই কথাকে পুনর্বার দাবি করে দেশের রাজনীতিক নিম্ন স্তরলৈ লৈ যোৱাৰ অভিযোগ আনিলে কংগ্রেসের বিরুদ্ধে। জবসে রাহুল গান্ধী কংগ্রেস কি কমান সম্ভালে হ্যাঁ রাজনীতি কা স্তর नीचे 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 ले जाने का काम कर रहे हैं और ये इसका चरम लोकसभा में चर्चा न हो देना, राज्यसभा में बहिष्कार करा देना, शोर शराबे करना और निराधार झूठ बोलकर प्रजा में भ्रांति फैलाने का काम लगातार
उनके नेतृत्व में कांग्रेस पार्टी कर रही है। और मैं मानता हूं कि अब फेक वीडियो सर्कुलरेट कर फर्जी टाइप का जनसमर्थन प्राप्त करने का ये प्रयास ये बहुत निंदनीय है और भारतीय राजनीति में किसी प्रमुख दल के द्वारा कभी ऐसा नहीं किया गया। कैमरा पर्सन संजय पर सहजगत बलेन भट्टाचार्य रिपोर्ट न्यूज 18 অসম নর্থ ইস্ট। ৰকিবুলৰ লগত তিনি গগৈ লাগি থাকিলে কংগ্রেস ডুবাটো নিশ্চিত। নিজৰ নিৰ্বাচনী প্ৰচাৰচলাই এই মন্তব্য আজবলৰ। আনহাতে আজবলৰ বিৰুদ্ধে সৰব হল অখিল গগৈও। পিছে তিনি গগৈতকৈ বিজেপিৰ ছয় গগৈ বেছি শক্তিশালী বুলি মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ। ৰকিবুলৰ সমৰ্থনত অখিল গগৈ লুৰিণ গগৈয়ে চলাইছে প্ৰচাৰ। আজবলৰ প্ৰতিক্ৰিয়া, এই দুইজন গগৈ গদ্দৰ, কৌমৰ গদ্দৰ, মুসলমানক কি কলে গালি পাৰে। যোৱাবাৰ এই দুইজনেই ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰা পইচা লৈ কংগ্ৰেছক আৰু UDF হাৰাইছে। এইকাৰণে ৰকিবুলৈ লৈছে, খুব ভাল লক্ষণ। দুইজন বেইমান দুইফালে থাকিলেই ইনশাল্লাহ ৰকিবুলৰ নাম এনেই ঢুকে। অখিল গগৈৰ প্ৰতিক্ৰিয়া, এবাৰ বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া তিনি গগৈ অহাৰ প্ৰয়োজনে নাই, অকল ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই এবাৰ মানে আজমল ডাঙৰীয়াক এবাৰ ধুবুৰীত পৰাজিত কৰি দিব। আৰু আমি তিনি গগৈতো আহিলোৱেই, আৰু আমি তিনি গগৈ অহাৰ কাৰণে ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ অলপ সুবিধা হ'ব। নহ'লে কেৱল কংগ্ৰেছে এবাৰ AIDF হৰাবৰ কাৰণে কাফি আছিলে। এবাৰ একদম নিশ্চিন্ত থাকক, আপোনালোকক মই আজিয়ে ৰিজাল্ট দি দিলোঁ। আপোনালোকে চাই থাকক যে ধুবুৰী লোকসভা সমষ্টিটোত বদৰুদ্দিন আজমল বিপুল ভিতৰত পৰাজিত হ'ব, সাংঘাতিক ভোটত পৰাজিত হ'ব। আৰু এইবাৰে হ'ব বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ জীৱনৰ শেষটো নিৰ্বাচন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কলে তিনি গগৈয়ে কি কৰিব, বিজেপিত আছে ছয় গগৈ। চক, আমাৰ লগত ছয় গগৈ আছে, এতিয়া তিনি গগৈ জোৰ বেছি নে ছয় গগৈ জোৰ বেছি বাকচে ক'ব। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। ভোটাৰৰ নাই সংখ্যালঘু আৰু সংখ্যাগরিষ্ঠ, সততে বিজেপিক মুসলমান বিদ্বেষী বুলি বিৰোধীয়ে লেবেল লগাই দিয়া কাৰ্যক তীব্র কটাক্ষ কৰি এই মন্তব্য কৰে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। অসমৰ দুটাকৈ নিৰ্বাচনত সংখ্যালঘুৱে বিজেপিক যথেষ্ট সমৰ্থন দিছে বুলি মন্তব্য কৰে শ্বাহে। সংখ্যালঘুক লৈ অমিত শ্বাহৰ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। গুৱাহাটীত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ আহি সংখ্যালঘুক লৈ কৰিলে বিশেষ মন্তব্য। ধৰ্ম কে আধাৰ পৰ আৰক্ষণ সংবিধান সন্মত নহী হে, গৈৰ সংবিধানিক হে। আৰু জব ভি ইন ৰাজ্যো মে হমাৰে পাছ অধিকাৰ আয়েগা, হম এই ধৰ্ম কে আধাৰ পৰ লাদে গয়ে আৰক্ষণ কো সমাপ্ত কৰ ST SC আৰু OBC কো হম ন্যায় দিলানে কা কাম কৰিম। হততে মুসলমান বিধেহী বুলি বিৰোধীয়ে লেবেল লগাই দিয়া গেৰুৱা দলৰ মন্ত্ৰী অমিত শ্বাহে কইনা ধৰা সংবাদ মেলত কৰিলে এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। ভি ভোটাৰ কো মাইনৰিটি মেজৰিটি কি দৃষ্টি সে নাই দেখতে, হৰ ব্যক্তি ভাৰত কা নাগৰিক হে, উসকো ইসি তৰহ সে ট্ৰীট কৰনা চাহিয়ে। হয়, অমিত শ্বাহৰ দাবী ভোটাৰৰ নাই সংখ্যালঘু আৰু সংখ্যাগৰিষ্ঠ। অসমত শেহতীয়া দুটা পৰ্যায়ৰ নিৰ্বাচনত বিজেপিৰ প্ৰতি অধিকাংশ সংখ্যালঘু লোকে সমৰ্থন দিয়া বুলি সাংবাদিকে সোধা প্ৰশ্নৰ উত্তৰত এই মন্তব্য কৰে অমিত শ্বাহে। আসাম মে হম কম সে কম 12 সিট জিতেঙ্গে ইয়ে তয় হে, হমারি পার্টি ইসকে লিয়ে বিশ্বাস ব্যক্ত করতি হে, কম সে কম 12 সে আগে ভি যা সকে। বিজেপিৰ ষ্টাৰ কেম্পেইনাৰ গৰাকীয়ে কয় যে অসমত আমি কোনো ঋণাত্মক ভোট পোৱা নাই, আমি যি ভোট পাইছো সেয়া কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰৰ প্ৰতি আস্থা আৰু বিশ্বাসৰ ভোট। সংখ্যালঘু সন্দৰ্ভত অমিত শ্বাহে সমালোচনা কৰে কংগ্ৰেছক। তেওঁ কয় যে আমি ৰাম মন্দিৰক লৈ ভোট বিচৰা নাই, কিন্তু কংগ্ৰেছে সংখ্যালঘুৰ ভোট হেৰুৱাব বুলিয়েই ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠালৈ নগ'ল। কংগ্ৰেছে সংখ্যালঘুক তুষ্টিকৰণ কৰি ৰখা বুলি অভিযোগ কৰি অমিত শ্বাহে কয়, হমনে হমাৰে সময় মে ৰাম মন্দিৰ বনা वो बता रहे हैं और उन्होंने प्राण प्रतिष्ठा के कार्यक्रम का बहिष्कार किया माइनॉरिटी वोट के डर से।
ধর্মর উপর সংরক্ষণ সংবিধানের নীতি নহয়। কিন্তু কংগ্রেসে মুসলমান ধর্ম নামত সংরক্ষণ দিছে। আমি ধর্মর উপর সংরক্ষণ হবল নিদিও বলে স্পষ্ট করে দিয়ে তেও কয় যে সমগ্র দেশতে অচিরে UCC প্রবর্তন করা হব। हमने हमारे घोषणा पत्र में कहा है कि हम प्रयास करेंगे कि पूरे देश भर में यूसीसी लागू किया जाए और हर धर्म के नागरिकों के लिए इस देश में एक ही कानून हो। न्यूज डेस्क रिपोर्ट, न्यूज 18 अहम नॉटिस। ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। সংখ্যাগরিষ্ঠ সাংসদর বা সদস্যর ভোটর যোগেদি সেইসমূহ সংশোধনীর কিন্তু জুডিশিয়াল রিভিউ করব পারিব দেশের উচ্চতম ন্যায়ালয়ে। উদাহরণস্বরূপে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক 2019 আইনলৈ রূপান্তর করেছিল সদনের মজিয়াত বিজেপির সরকারখনে। আইন হয়েছিল সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্ট কা বলে যা কোয়া হয়। এই আইনখন সংবিধানের পরিপন্থী বলে বহুজনে 270 আবেদনকারী উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করেছিল আর সেই আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছে। গতি সদনের মজিয়াত গৃহীত হওয়া সংবিধান সংশোধনী আইন সমূহ বা আন আন আইন সমূহের জুডিশিয়াল রিভিউ উচ্চতম ন্যায়ালয়ে করব পারিব। এটা বেসিক স্ট্রাকচার কি? বেসিক স্ট্রাকচার সন্দর্ভত এই শব্দ দুটা, বেসিক স্ট্রাকচার শব্দ দুটা সংবিধানত কিন্তু উল্লেখ হওয়া নাই। বেসিক স্ট্রাকচার হচ্ছে এক ধারণা। বেসিক স্ট্রাকচারত যাব বিষয় অন্তর্ভুক্ত হয়ে থাকিব, সংবিধানের যিষয় যুচ্ছেদ যেডুলিং যুসূচিত হয়ে থাকা বিষয় অন্তর্ভুক্ত হয়ে থাকিব, স্কেডুলিং হয়ে থাকা বিষয় অন্তর্ভুক্ত হয়ে থাকিব। সেই বিষয়সমূহ যদিহে সেইসমূহ বেসিক স্ট্রাকচারত অন্তর্ভুক্ত, ইতিমধ্যে কি বিষয় অন্তর্ভুক্ত উচ্চতম ন্যায়ালয়ে যোৱা 50 বছর বিভিন্ন নির্দেশের যোগেদি সেই কথা স্পষ্ট করে দিছে। সেই অন্তর্ভুক্ত হয়ে থাকা বিষয়সমূহ সদনের মজিয়াত সংসদের মজিয়াত আইন প্রণয়ন করে পরিবর্তন করবা নহব। উদাহরণস্বরূপে সংবিধান যে সুপ্রিম সার্বভৌম সেই কথা ধ্রুব সত্য, সেই কথা সদনে কোনো ধরনের আইন প্রণয়ন করে পরিবর্তন করব নিব। দেশের একতা অখণ্ডতার ক্ষেত্রে আপোষ নহব, বেসিক স্ট্রাকচারের অংশ দেশের একতার অখণ্ডতা। এখন গণতান্ত্রিক সরকার যেধরনের ভারতবর্ষ সরকার নিযুক্ত হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার যোগেদি, সেই প্রক্রিয়ারও বেসিক স্ট্রাকচার অংশ, সেই প্রক্রিয়া খলাব নিব। ফেডারেল ক্যারেক্টার তো রাজ্যের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকো পরিবর্তন করব নিব। কিছু বিশেষ ক্ষমতা থাকে রাজ্যের, কিছু ক্ষমতা থাকে। মুসলমান অধ্যুষিত সুন্তলীত বিশাল নির্বাচনী সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বিজেপির শাসনকালত মুসলমান রাইজে কোনো অসুবিধার সম্মুখীন হওয়া নাই বলে মন্তব্য করে বিজেপিক ভোট দিবলে আহ্বান জানালে মুখ্যমন্ত্রী। মুসলমান অধ্যুষিত সুন্তলীত মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার, হিলদল ভাঙি আহিছে সুন্তলীর মুসলমান রাইজ, মুখ্যমন্ত্রীর সভালৈ বইছে মুসলমান লোকর সুদ, সভাত মুসলমান রাইজলৈ মুখ্যমন্ত্রীর প্রশ্ন। মোদি সরকার অহার পিছত নামাজত অসুবিধা হয়েছে নাকি? মোদী সরকার অহার পিছত ঈদত অসুবিধা হয়েছে নাকি? মোদী সরকার অহার পিছত রোজাত অসুবিধা হয়েছে নাকি? কারোবার হজত যাওয়াত অসুবিধা হয়েছে নাকি? মোদীজিক ভাল পায় না নাপায়? সুন্তলীত নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী কলে
মোদী সরকার অহার পিছতো যদি কোনো মুসলমানের কোনো অসুবিধা হওয়া নাই তেন্তে নরেন্দ্র মোদীক বেয়া কিয় পাম? রাইজক উদ্দেশ্যে এই মন্তব্য করে গুয়াহাটী লোকসভা সমষ্টিত বিজেপিক ভোট দিবল আহ্বান জানায় মুখ্যমন্ত্রী। মোদীজিক ভাল পায় না নাপায়, মোক ভাল পায় না নাপায়, বিজেপিক ভোট দিব না এবার? এইবার আমি সকলে বিজেপিক ভোট দিব লাগে। আমার সমরিয়া সমষ্টিত বহুত কাম করিব আছে, হয় না? তো ভাগিন মিলাকে ভোট দিবি নে নাই দিবি? অসমত এতিয়া কাটাহাতৰ একো কাম নাই বলে কংগ্রেসক সমালোচনা মুখ্যমন্ত্রী। কংগ্রেসে দিছিল সুতা কম্বল, বিজেপিয়ে অরুণোদয় আর চাকরি দিছে। কুন্তলিত দলঙৰ পৰা নতুন নিযুক্তিলৈকে বহু প্রতিশ্রুতি দিলে মুখ্যমন্ত্রী। আমাক জলজলি নদীর উপর দলং লাগে, হয় না নহয়? গৰৈমাৰীৰ পৰা কুন্তলিলৈ অসম মেলা রাস্তা হব লাগে নে নালাগে? ইয়াত এখন ভাল হস্পিটাল লাগে নে নালাগে? কুন্তলিত এখন ভাল গভর্নমেন্ট কলেজ হব লাগে নে নালাগে? কংগ্রেসে আমাক কি দিছিলে? ফুটা ধুতি লুঙ্গি, এতিয়া অসমত কাটাহাতৰ কিবা কাম আছে নেকি? অসমত আৰু উল্লেখযোগ্য যে এইবাৰ নির্বাচনত বিজেপিৰ প্ৰতি দেখা গৈছে মুসলমান ৰাইজৰ অভূতপূৰ্ব সঁহাৰি। নগাঁও কাজিরঙা সমষ্টির পৰা ধুবুৰীলৈ বহু ঠাইত মুসলমান ভোটারে বিজেপিক আকোৱালি লোৱা দেখা গৈছে। মুখ্যমন্ত্রীর কেবাখনো নির্বাচনী সভাত সংখ্যালঘু রাইজর ব্যাপক সমাগমে প্রমাণ করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে অসমত মুসলমান রাইজরও মন জয় করবলে সক্ষম হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। লাচিপাড়াত নির্বাচনের অস্থায়ী শিবিরত হাহাকার পরিস্থিতি। নির্বাচনের দায়িত্ব পালন করবলে আহি চরম বিপদের সম্মুখীন হল আরক্ষী, গৃহরক্ষী জওয়ান। খাদ্য খোয়া পানির অভাবত আরক্ষী গৃহরক্ষী জওয়ানের মাজত অবর্ণনীয় পরিস্থিতি। ধুবুরী জেলা আরক্ষী অধীক্ষক আর নির্বাচনী বিষয়ায় খবর নোলার অভিযোগ। এই প্রতিবেদন আগবাই প্রাইম টাইম এটিনের পর আমি বিদায় লৈছো। নমস্কার। বিলাসীপাড়াত নির্বাচনী অস্থায়ী শিবিরত হাহাকার। ভিন্ন জেলার পর নির্বাচনের দায়িত্ব পালন করবলে আহি চরম বিপদত পড়েছে এটা আরক্ষী গৃহরক্ষী জওয়ান। ভুকে লঘুণে আরক্ষীর জওয়ান সকলে থাকিবলগিয়া হয়েছে। না খোয়া পানি আছে, না খাদ্য আছে। আনকি ধুবুরী জেলা আরক্ষী অধীক্ষক আর নির্বাচনী বিষয়ায় খবর নোলার অভিযোগ। বিলাসীপাড়ার চিরাকুটাত নবনির্মিত স্বাদী মহাবিদ্যালয় আর আইন মহাবিদ্যালয় নির্বাচনী অস্থায়ী শিবিরত আরক্ষী গৃহরক্ষী জওয়ানের মাজত এতিয়া এক অবর্ণনীয় পরিস্থিতি বিরাজ করেছে। আমি মরিগাঁও মানুষ, মরিগাঁত আমাকে ধুনিয়াকে খুঁয়াইছে, অন্য ডিস্ট্রিক্টর মানুষবিলাক গেছে সিহতক ধুনিয়াকে খুঁয়াইছে, কোনো প্রবলেম নাই। ডিব্রুগড় গৈছো, কোনো প্রবলেম নাই, ধুনিয়াকে আমাক দুই সাজ খুঁয়াইছে। কেনেকে আছো, পানি কোর ব্যবহার করছি, কি পানি ব্যবহার করছো, আজিলেকে আমাকে কোনো খা খবর লওয়া নাই। খোৱা লওয়া আমি যে নতুন মানুষ এটা আহিছো, ইয়া আহে পাহে কোনো এটা হোটেল আমি দেখা নাই। হোটেলত আমি কি খাম? আমি যে মানুষকেইটা ইয়াত আছো, আমি থার্ড পেজত ডিউটি, ইলেকশন ডিউটি করবার কারণে আইছো। আমাক ইলেকশন কমিশনে খুব সহন মানে আমাক আনিছে, কিন্তু আমি তো আমার পেটর পেট আছে, আমি তো এসাজ খাই পেলাইহে আমি ডিউটি করব পারিম, আমি নোখোয়াকেও করব নোৱাৰিম। প্রশাসনের মানুষ উপর র্যাঙ্কর ফল মানুষ আহিছিল, তেওঁলোকক আমি জানাইছিলো, জানাত তেওঁলোকে কৈছে যে বোলে ঠিক আছে আমি এইখিনি উপর ফল জানাম, জনার পিছত আপনার কিবা একটা রিজাল্ট আহিব, কিন্তু এতিয়ালৈকে কোনো রিজাল্ট আহা নাই। উপায়বিহীন হৈ নির্বাচনী দায়িত্ব পালন করে থাকা আরক্ষী আর গৃহরক্ষী জওয়ানের বিভাগীয় কর্তৃপক্ষ আর নির্বাচনী বিষয়ালয় কাটর আহ্বান যে অতি শীঘ্রে তেওঁলোকৰ খবর লৈ অন্তত খোৱা লোৱা আর থকার সু ব্যবস্থাখিনি যাতে করে দিয়ে। ধুবুরীর জ্যোতিময় চক্রবর্তী, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইষ্ট।